হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে যাচ্ছি আমরা শিলং এর সাইট টোয়েন্টি ফিফথ অফ ডিসেম্বর ক্রিসমাস ইন শিলং আপনারা অবশ্যই দেখেছেন আর যারা না দেখেছেন তারা এর আগের ভিডিওটা অবশ্যই দেখবেন আমার চ্যানেল ডক্টর উষা ব্লগসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ভিডিওটা পুরো দেখুন অ্যান্ড ইয়েস ভিডিও আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি শিলংয়ের সাইট সিইংয়ের জন্য একটা লোকাল ট্যাক্সি নিয়ে নিয়েছি আর এরা নিচ্ছে আমাদের কাছ থেকে এগারোশো টাকা ভাড়া অ্যান্ড আমরা কিন্তু আজকে পাঁচটা পয়েন্ট করবো কী কী সেটা বলছি পাঁচটা পয়েন্ট করবো দেখাবো সবার আগে আমরা যাচ্ছি শিলং পিক ভিউ পয়েন্টে আর এইটা কিন্তু এয়ারফোর্স এরিয়ার মধ্যে তার জন্য কোনো ভিডিও ফটোগ্রাফি অ্যালাউড নয় অ্যান্ড এটা শিলং সিটি থেকে বেশ খানিকটা দূরে অ্যান্ড ইয়েস এখানে কিন্তু যাওয়ার পরে টিকিট কাটতে হয় অ্যান্ড টিকিট কেটে ওদের একটা বাস আছে সেই বাসে করে নিয়ে যায় আমাদের গাড়ি ওখানে অ্যালাউড নয় তো আমরা সেই দিকেই এগোচ্ছি শিলং ভিউ পয়েন্টে গিয়ে দেখলাম বেশ ভিড় আমরা টিকিট কেটে নিয়েছিলাম অনেকক্ষণ প্রায় হাফ অ্যান আওয়ার দাঁড়ানোর পরে আমরা ভেতর থেকে শুনলাম যে কোনো ভিআইপি এসেছে এয়ারফোর্সের আর তার জন্য আজকে এখন আপাতত গাড়ি অ্যালাউ করছে না যেহেতু ফটো ভিডিও অ্যালাউড নয় সো উই থট যে আমরা এই পয়েন্টটাকে এবার স্কিপ করে দেব কারণ কি ওর মতনই আরেকটা পয়েন্ট কিন্তু একটু সামনেই আছে যেখান থেকে পুরো শিলং সিটি ভিউটা আমরা পাবো যেটা শিলং পিক ভিউ পয়েন্টে মেনলি পাওয়া যায় যে ভিউটা সেটায় আমরা ফাইনালি যেতে পারলাম না তাই না আবার ব্যাক চলো আমরা হচ্ছে শিলং পিক ভিউ পয়েন্টে যেতে পারলাম না কারণ ওখানে কিছু কাজ ভেতরে ফোর্স এরিয়া তো ওখানে কোনো ভিআইপি এসছে দ্যাটস ওয়াই এক ঘন্টা জন্য বন্ধ সো ওখানে যাওয়া পসিবল না আর ওখানে ফোটোগ্রাফিও অ্যালাউড নয় বিকজ এটা এয়ার ফোর্স এরিয়া ওই জন্য আমরা একই ভিউ পাওয়ার জন্য অন্য আরেকটা পয়েন্টে এসেছি অ্যান্ড এই হচ্ছে সেটা পয়েন্ট অ্যাকচুয়ালি না এটা জাস্ট একটা জায়গা যেখান থেকে আমরা সেম ভিউটাই পাবো ফটো তোলা যাবে যেটা ওখানে পসিবল ছিল না ওয়েদার ভালো ভীষণ ভালো ভীষণ ভালো ওয়েদার ওয়েদার ইজ वेरी নাইস ইয়েস লুটিন মানে জাস্ট পিটনি ওয়েদার হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া चल रहा है और ये मस्त वाला धूप है অসাধারণ হাওয়া মানে যা হাওয়া দিছিল আমি কথা বলছি জানি না আপনারা কতটা শুনতে পারছেন এই হচ্ছে ভিউ পয়েন্ট মানে অসাধারণ লাগছে হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া মানে আমার দেখা যাচ্ছে চুলটা দেখলে বোঝা যাবে কত হাওয়া দিচ্ছে তার সাথে ব্রাইট রোদ অসাধারণ জাস্ট অসাধারণ ভিউটাও অসাধারণ এটাই ওইখান থেকেও দেখা যাবে তাই জন্য আমরা এখানেই চলে এলাম ক্যাস না অসাধারণ লাগছে জাস্ট অসাধারণ লাগছে এটা ফার্স্ট পয়েন্ট আমাদের অ্যান্ড ওয়ার্ডস লেক আজকে বন্ধ আজকে টিউসডে তাই জন্য তো আমরা আরও ভিউ পয়েন্টে যাবো মানে আরও যে সাইসিং পয়েন্টস সব কটা কভার করার চেষ্টা করব প্রিমিয়াম লেক আজকে হবে না তো ওটা কালকে অ্যান্ড আমরা একটু ফটো তুলি ইনস্টাগ্রামের জন্য অসাধারণ লাগছে বাট তার সাথে চরম হাওয়া দিচ্ছে একটা সুন্দর মতন পাথর আছে যেখানে আমরা ছবি তুলব ব্যাগ নিয়ে যাচ্ছে কোণায় সেটা উঠছে অসাধারণ ওই तरफ चलो तू ওই तरफ है আমরা এখানে ব্যাগ রেখে ছবি তুলব আমি কথা বলছি সেটাও আটকে যাচ্ছিল মানে এত হাওয়া আর হ্যাঁ ঠান্ডা অবশ্যই আছে খুব ভালো লাগলো জায়গাটা বেশ কয়েকটা সুন্দর সুন্দর ছবি তুললাম যেটা কিন্তু শিলং পিক ভিউ পয়েন্টে পসিবল ছিল না তো এইটা আপনারাও করতেই পারেন এখানে কোনো টিকিটও কিন্তু নেই বাট শিলং পিক ভিউ পয়েন্টের কিন্তু টিকিট আছে দুশো করে টিকিট এইবার আমরা যাচ্ছি এলিফ্যান্ট ফলসে অ্যান্ড এখানে প্রচুর লাইন রাস্তায় শিলংয়ে এলে অবশ্যই এলিফ্যান্ট ফলসে যাবেন আর এটার তিনটে স্টেপ আছে দিস ইজ দ্য ফার্স্ট স্টেপ এখান থেকে এই রকম ফলটা দেখা যায় অ্যান্ড এরপরে আরেকটা স্টেপ অ্যান্ড তারপরে ফাইনালি আরেকটা স্টেপ তো এরকম সিঁড়ি বানানো আছে প্রচুর ভিড় আজকে মানে জাস্ট ক্রিসমাসের পরের দিন তো বুঝতেই পারছেন লোকে এখন পিকনিক মোড ঘুরতে যাওয়ার মোডে দিস সেকেন্ড পার্ট এটা হচ্ছে সেকেন্ড স্টেপটা আর সেকেন্ড স্টেপ থেকে এইরকম আর এইবার আমরা নেমে যাচ্ছি কিন্তু থার্ড স্টেপের দিকে থার্ড স্টেপে আলটিমেটলি ওয়াটার ফলটা একদম নিচে চলে আসে এই যে এটা হচ্ছে থার্ড স্টেপ ইটস অ্যান অসম ওয়াটারফল আপনারা কিন্তু এই জায়গাটা অবশ্যই আসবেন যদি শিলং আসেন কারণ শিলং এটা ওয়ান অফ দ্য মেইন ভিউ পয়েন্টস জাস্ট অসাধারণ এখানে দেখুন যেরকম ওয়ালপেপারে দেখি আমরা যে ওয়াটারফলগুলো ফলগুলো একদম সেরকম ভীষণ সুন্দর অ্যান্ড এখানে চান করা অ্যালাউড নয় ওয়ান আপ লোড এলিফন্ট ফল আয় তো কন্টিনিউসলি উপর মত চড়িয়ে রাখা রোট রোড চেয়ে আরাম করতে চড়িয়ে তো দিক ইফ ইউল কন্টিনিউসলি গেট আপ ফ্রম দ্য থার্ড লেভেল অব দ্য ফলাইট ব্রেথলে আমরা এখন রেস্ট করছি আর এসে গেছি প্রায় থার্ড ফার্স্ট গেছি তো হয়ে গেছে বেশ ভালো অবশ্যই ভিজিট করা উচিত শিলংয়ে এলে আর এরপরে আমরা যাবো কোথায় দেখা যাক আজ হেভিলি ক্রাউডেড বিকজ অফ দ্য হলিডে অ্যান্ড অল টোয়েন্টি টোয়েন্টি সিক্স মুড ট্রেডিশনাল খাসি ড্রেস পরে ছবি তুলে নিলাম পার ড্রেস নিয়েছে একশো টাকা ছবি আপনারা যত ইচ্ছা তুলতে পারেন ভিডিও করতে পারেন আর টাইমেরও কোনো লিমিটেশন নেই সো ইটস কোয়াইট গুড আর বেশ ভালো লাগলো ছবিগুলো কিন্তু বেশ এসেছে আমাকে একেবারে হয়ে গেল দুটো পয়েন্ট খাসি এর পরে কিন্তু যাওয়ার কথা টি শিলং এর একটা টি গার্ডেন আছে বাট আনফর্চুনেটলি এটাও আজকে বন্ধ তো বাইরে থেকেই দেখে নিলাম মানে দিস ইজ অ্যাকচুয়ালি থার্ড পয়েন্ট ফোর্থ পয়েন্ট ওয়াজ ওয়ার্ড লেক যেটা আজকে টিউসডে বলে বন্ধ সো ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড যদি আপনারা মঙ্গলবার আসেন তাহলে কিন্তু ওয়ার্ডস লেক বন্ধ পাবেন সো আমরাও তাই পেয়েছি সো উই থট যে কালকে আমরা ওয়ার্ডস লেকটা ঘুরে নেব আজকে আমরা কোথায় যাই তো এর পরে আমাদের একটা জায়গা আছে যেখানে যেতে পারি আছে অনেক জায়গা এয়ারফোর্স মিউজিয়াম আছে তাছাড়া গল্ফ কোর্স আছে বাট ওগুলো আমরা স্কিপ করছি আমরা আজকে যাচ্ছি এখন লেডি হায়দারি পার্কে এছাড়া একটা ভিউ পয়েন্টে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল

লেডি পার্ক ব্যাস থেকে চলে এলাম লেডি হাইদারি পার্কে মানে আমাদের আজকের ফাইনাল ডেস্টিনেশন তো এখানে ঢুকে পড়লাম টিকিট লেগেছিল ওই কুড়ি টাকা মতন আই জাস্ট ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি বাট কুড়ি টাকাই মনে হয় অ্যান্ড এখানে এইরকম একটা জাস্ট পার্ক এটা ম্যানমেড টোটালি ইটস নট ন্যাচারাল বাট এটা কিন্তু বেশ ভালো লাগবে আমাদের যে ড্রাইভার ছিল সেই সাজেস্ট করলো আমরা অ্যাকচুয়ালি যে ক্যাথিড্রালটা আছে ওইটাতে যাওয়ার কথা ভেবেছিলাম বাট দ্য ড্রাইভার সাজেস্টেড যে ক্যাথিড্রালে না গিয়ে লেডি হায়দারি পার্কে এলে ইট উড বি বেটার সো আমরা ওই জন্য যে চার্চটাতে যাওয়ার কথা ছিল ওইটাতে না গিয়ে এখানে এলাম বিকজ চার্চে আমরা আগেও গেছি অ্যান্ড উই হ্যাভ ভেরি লিমিটেড টাইম তো এইটুকু সময়ের মধ্যে আমাদেরকে সাইট সিং কমপ্লিট করতে হবে বাট ইফ ইউ হ্যাভ টাইম দু দিন যদি থাকে তো আপনারা ডেফিনেটলি শিলংয়ের পুরো সাইট সিং করতে পারেন দু মিলিয়ে তো এই লেডি হায়দারি পার্কে কিন্তু অনেক অ্যানিমালসও আছে তো এই রকম অনেক কেজেস ছিল এখানে বেয়ার আছে একটা অনেক রকম অ্যানিমালস আছে ফক্স আছে বাঘ দেখিনি বাট অনেক রকম কিন্তু অ্যানিমালস এই লেডি হায়দারি পার্কে আছে তো বাচ্চা কাচ্চা যদি আপনারা নিয়ে আসেন দ দিস প্লেস কারণ এটা বেশ ভালোই লাগলো আমার এমনি আপনারা মানে আমাদের মতন বড়রা যদি আসে আমরা এখানে ছবি তুলতে পারি রিল তুলতে পারি ইনস্টাগ্রামের জন্য অ্যান্ড খুব ভালো ভালো ছবি উঠবে অ্যান্ড ইয়েস অবভিয়াসলি ইউ ক্যান স্পেন্ড টাইম উইথ ইউর পার্টনার অলসো এখানে এত সুন্দর একটা পার্ক আছে আর যদি বাচ্চা থাকে আপনাদের সাথে তাহলে বাচ্চাদের জন্য তো পারফেক্ট এখানে একটা এরম কমন ফক্স বাট ইয়েস অ্যানিমালস আর নট ইন ভেরি গুড শেপ যেটা আমার মনে হলো খুব ভালো মেন্টেনেন্স কিন্তু হয় না আর মানে আমার খুব ভালো লাগেনি এই ব্যাপারটা তো যাই হোক বাট কী করা যাবে যেরকম তো সেরকমই দেখতে হবে অনেক কিছু অ্যানিমালস আছে এছাড়া বার্ডস আছে অ্যান্ড সোয়ান আছে অনেক কিছু আছে অ্যানিমালস দেখলাম যেটা তো এই হলো পার্কটা পার্কটা কিন্তু বেশ সুন্দর আমার পার্কটা বেশি ভালো লেগেছে অনেক রকম গাছ জলাশয় তার মধ্যে বেশ বসার জায়গা খুব সুন্দর এখানে হাঁস ছিল এখানে এরকম একটা শ্যাওলা পরা জল ছিল মানে জায়গাটা ভীষণই সুন্দর ইটস কাইন্ড অফ ইউ আর ইন নেচার একদম নেচারে বাট ইয়েস দিস ইজ ম্যান মেড ডেফিনেটলি বাট অনেক রকম গাছপালা দিয়ে সাজানো ফুল দিয়ে সাজানো রোডোডেনড্রন কিন্তু অনেক রকম ভ্যারাইটি আমি এই পার্কে দেখলাম যেটা খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর রং এই সামনের যে গাছটা দেখা যাচ্ছে এটাও একটা রোডোডেন্ড্রনের ভ্যারাইটি অ্যান্ড এছাড়া একটা অদ্ভুত জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে হাঁস বা যাই হোক এটা কি আমি জানি না প্যালিকন হোয়াট এভার দ্য নেম ইজ বিশাল বড় সাইজ যেটা বোঝা যাচ্ছে না ক্যামেরাতে বাট দিস ওয়াজ হিউজ অ্যান্ড ও নিজের যে ফার ইটস নট ইটস নট ফার ইটস ফেদার ফেদারটাকে ক্লিন করছে তো ওই পালকটাকে যে ক্লিন করছিল সেটাই এখানে করছে মানে আমি এর আগে কোনোদিন দিন দেখিনি সো আমার খুব অন্যরকম লাগলো সো আই শর্ট দিস ভিডিও ফর ইউ তো এরা কিন্তু ওই জলে নোংরা জলে নামছে অ্যান্ড দেন ও নিজের ফেদারটা এরকমভাবে ক্লিন করছে সো এটা একটা অনেক কিছু অ্যানিমেলস এরকম আছে বার্ডস আছে অ্যান্ড দিস ইজ দ্য পার্ক যেখানে বাচ্চারাও আছে আর এখানে এরকম চেসেরও একটা ক্লাব আছে যেখানে চেস খেলছিল অনেক বাচ্চারা তাছাড়া এরকম স্লিপ আছে দোলনা আছে যেটা একটা পার্কে থাকে উইচ ইস গুড আর এই হচ্ছে রোডোর রনের আর একটা ভ্যারাইটি যেটা বললাম আর বাচ্চারা এখানে টোটালি পিকনিক মোডে এসছে আর মানে একদম সুন্দর রোদ আজকে ঝলমল করছে রোদ ভীষণ সুন্দর একটা পিকনিক মোড আমরা তো এসে জাস্ট ঘুরতে এসেছিলাম এদিক ওদিক একটু ঘুরলাম দাঁড়ালাম ছবি তুললাম অ্যান্ড দেন উই নিড টু গেট ব্যাক তো সেই কারণে খুব বেশি টাইম দিইনি বাট ইয়েস আপনারা এলে এই লেডি হায়দারি পার্কে যদি বাচ্চা নিয়ে আসেন তাহলে একটু সময় নিয়ে আসবেন বিকজ অনেক ডিস্ট্র্যাকশানস আছে বাচ্চাদের সো ইট উইল টেক টাইম টু গেট আউট অফ দিস প্লেস বাট ভীষণ সুন্দর এই যে ঝাউ গাছ টাইপের যে গাছগুলো দিজ আর সো প্রিটি জায়গাটাকে ভীষণ সুন্দর করেছে এরকম ম্যানমেড ঝর্ণা আছে মানে খুব সুন্দর বাচ্চাদের জন্য তো পারফেক্ট অ্যান্ড আমাদের জন্যও ভালো আমরাও এখানে খুব সুন্দর ছবি রিল তুলতে পারি সো ইয়েস লেডি হায়দারি পার্কটাকে ক্যান্সেল আউট করবেন না যদি খুব টাইম কনস্ট্রেন্ট থাকে তাহলে অবশ্যই এলিফেন্ট ফলস লেডি হায়দারি পার্ক আর ওয়াডস লেক এই তিনটে কিন্তু ভিজিট অবশ্যই করবেন শিলংয়ে এসে বাকিগুলো পরে দেখলেও মানে পরে কোনো সময় এসেও দেখতে পারেন বাট এই তিনটে কিন্তু ডেফিনেটলি ভিজিট করবেন শিলং সাইট সিইংয়ে বিকজ দিজ আর দ্য মেন থ্রি অ্যাট্র্যাকশনস সাইট সিইংস অফ শিলং এখন বাচ্চার দুপুর পোনে দুটো আর আমাদের সাইট সিইং শেষ এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি আবার সেই ইডেন রেস্টুরেন্টেই যাবো লাঞ্চ করতে অ্যান্ড পুলিশ বাজারে পৌঁছে গেছি আবার সেই ইডেন রেস্টুরেন্টে যাবো আমরা কারণ অন্য কোথাও সেরকম ভালো কিছু খাবার দাবার পাইনি কালকেও ইডেন রেস্টুরেন্টে নিয়ে একটা ছেলো কাবাবের প্লেট যেখানে ডিমের পোচ দিতে ভুলে গেছিলো পরে দিয়েছে অ্যান্ড তাছাড়া কিন্তু নিয়েছিলাম একটা চিকেন চাপ কুলচা যাই হোক অনেক কিছু খুব ভালো খাবার দাবার হলো একটা অ্যাপেল পাই না কাস্টার্ড কিছু একটা ছিল নিয়েছিলাম যাই হোক বেশ ভালো কাটলো আজকের দিনটা আজ বিকেলে সেরকম কিছুই করিনি ঘরেই ছিলাম একটু গিয়ে জাস্ট পুলিশ বাজার ঘুরেছিলাম কালকে আমাদের ফেরত যাওয়া আছে কালকে ওয়ার্ডসলে ঘোরা আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও ডু সাবস্ক্রাইব টু ডক্টর উষা ভ্লগস অ্যান্ড ফলো মি অন ইনস্টাগ্রাম মাই আইডি ইজ ডক্টর ইমপ্রেশনস আর ফেসবুকে ফলো করতে ভুলবেন না ডক্টর উষাকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও